আজকা ফাঁসা 90 কেজি আমার ওজন, ফাঁসা 90 কেজি। আজকা স্বামী তোর মন পাইলাম না রে, এত খাইয়াও রে তোর মন পাইলাম না স্বামী। বৌদি ফার্স্ট কমেন্ট প্লিজ, একটা কষ্ট করে উপহার দেবেন, কি উপহার দেব আমাকে বৌদি? কেন মনে হয় ডার্লিং বলবেন? ডার্লিং কেরা বিড়ি খাইছে কো? সবুজ কহন আর আবিদ। তুমি খাইছো? হ্যাঁ। তুমিও খাইছো? কয়বার? তুমি খাও নাই? আশা কথা তো খাও নাই। আই শুনছো? বলে ফেলো। আরে তোমার বন্ধু যে মেয়েটিকে বিয়ে করতে চাচ্ছে ওই মেয়েটা কিন্তু বেশি ভালো না। এতে আমার সমস্যা কোন জায়গায়? আরে জেনে শুনে তোমার বন্ধু একটা খারাপ মেয়েকে বিয়ে করবে, তুমি তাকে নিষেধ করবা না? আমি কেন নিষেধ করবো তাকে? আমি বিয়ে করার সময় সে তো আমাকে নিষেধ করে নাই। তার মানে কি? সি মুখের ভাষা কি? সি মুখের ভাষা কি? জানো আমি 3 দিন না খেয়ে থাকবো যদি একবার তোমার ওই ঠোঁটের কিস করতে না পারি। মানুষের কি শখ আল্লাহ, না খেয়ে থাকেন? ঠিক সবাই কি করছো, কেমন আছে সবাই? আমার আর ভালো লাগে না সবাই, এত গরমে আমার কিছু ভালো লাগে, খালি ঘুম পায়, খালি ঘুম পায়। কি গরম বাবা, দিদি এই গরমে কি করব, খালি ঘুম পায়। এখন আমার হাঙ্গা করবেন না, ওইটা কোন না, আমি তোমার হাঙ্গা করব না। আপনি তো হাঙ্গা বইবেন নি, লগে আপনার ছোট বই না হাঙ্গা বইব? আমি হাঙ্গা টাঙ্গা বইতে পারবো না। আচ্ছা তোমার হাঙ্গা বইতে হইব না, বিয়া বই আমার কাছে। আপু বিয়ার হাঙ্গা এক না? একই তো মনে হয়। আসেন আপু, আপনাদের দুই বোনকে নিয়ে কাজে অফিসে যাই। আচ্ছা আপনি তো হাঙ্গার পাগল, কেন আমাকে একটু বলবেন? আপনি যদি আমার জ্বালাটা বুঝতেন তাহলে দুই বোন মিলে একসাথে বিয়া বইতেন। তাবিজ কইরা ঠিক করলাম জামাই, জামাই তুই কথা শুনবি না? হ্যাঁ আমার জ্বালাবি কান্দাবি, এমন বিখ্যাত কবিরাজের কাছে গেছি আমি, 20,000 টাকা লাগছে কবিরাজ রে দিতে হইছে। সবাই মনে করেন যে আমি নীলিমারে ভালোবাসি, না এবার রিয়েল প্রেমিকা হবে 20টি, নীলিমা না, নীলিমাকে ভালোবাসি ছিলাম, নীলিমা এখন আমারই দিয়ে বাইরে লইয়া এখন আমারই চিনে না, তাই জন্য নীলিমা না, এখন 20টি হবে, 20টি আমার।